ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে কোয়ালিটিতে নানা বিষয়ে সমতা হওয়া বুঝতে পেরেছেন লেটস সে প্রধানমন্ত্রীর ছেলে বিয়ে করলো মুচির মেয়েকে বিয়ে হইছে শরীয়ত পার্সপেক্টিভে ম্যারেজ ইজ ফাইন বিয়ে হয়ে গেছে বাট এটা টিকার কথা নাই বিয়ে সাধারণত নানা বিষয় নিয়ে ঝগড়াঝাটি হবে এজন্য অনেক কিছুটা কম বেশি হবে কাছাকাছি স্ট্যাটাসের বিয়ে করতে পারলে এই বিয়েটা কন্টিনিউ হওয়ার পসিবিলিটি খুব হাই এবং সেক্ষেত্রে কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে কিছু আছে ম্যান্ডেটরি কিছু আছে মানে স্কলারশিপ ডিসপিউটস যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে রিলিজিয়ান ছেলে মেয়ের ধর্ম একেবারে সেম হইতে হবে তা না হলে বিয়ে হবে না অর্থাৎ কোনো মুসলিম ছেলে কি হিন্দু মেয়ে বিয়ে করতে পারবে এটা কিন্তু এখন অনেক হয় এরকম অনেক কেস আমার কাছে আছে ইউএতে মানে হ্যাঁ হিন্দু মেয়েকে পছন্দ করে আরেকটা ছেলে ইউএতে হ্যাঁ আছে নাম বলবো না সে বিয়ে করে ফেলছে অলরেডি এখন সে অনেক ঝামেলা আছে তো এরকম অনেক কেস আমাদের কাছে আসে আসলে এগুলো খুবই কমপ্লিকেটেড একে তো শরিয়া দিক থেকে বিয়েই হয় নাই যদি আপনি রিভার্টেড না করেন তাহলে এই রিলিজিয়ান হচ্ছে আপনার এটা কম্পালসারি এই কম্প্যাটিবিলিটিটা তার মানে হিন্দুকে বিয়ে করা যাচ্ছে না বৌদ্ধদেরকে করা যাচ্ছে না শুধু আহলে কিতাবদের ক্ষেত্রে উইথ কন্ডিশনস কিছু কন্ডিশন আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান যদি হয় সেক্ষেত্রে মুসলিম ছেলে ইহুদি বা খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবে কিন্তু মুসলিম মেয়েদেরকে ইহুদি খ্রিস্টান ছেলেদের কাছে বিয়ে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিছু সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেমন তারা শিরক করে না এরকম আহলে কিতাব হইতে হবে এবং বিয়ের উদ্দেশ্য এটা যে সে ইসলামের প্রতি আসক্ত আস্তে আস্তে সে মুসলমান হতে চাচ্ছে যদিও এখনও আহলে কিতাব অবস্থায় আছে বিয়ে করা যায় যাচ্ছে এই যে শর্তগুলো যদি থাকে শিরক যদি না করে মুসলিম হতে চায় কিন্তু ওর ওকে বিয়ে করার পর আমি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আমেরিকার সিটিজেনশিপ পাইলে আমার আস্তে করে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিল নো এই বিয়ে হবে না তাহলে সে শিরক করে না এরকম আহলে কিতাব এরপর সে মুসলিম হতে চায় বাট সময় লাগবে হ্যাঁ এরকম যদি হয় আপনি ইমান হারা হবেন না বরং সে ইমানের পথে আসবে এরকম যদি ইঙ্গিত আপনি পান সেক্ষেত্রে স্কলাররা শর্ত সাপেক্ষে এই বিয়ে বৈধ বলেছে এখনও কিছু কিছু হয় না প্রধানমন্ত্রীর ছেলে জয় যে বিয়ে করছে তো শুনছি যে ইহুদি এই বিয়েটাকে আছে নাকি আছে তো আল্লাহ আলম যে তারা ওই টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখে এটাকে বিয়ে করাইছেন কি না বাট যদি ওগুলো এনশিওর করা যায় তাহলে স্কলারদের মতো ওটা বিয়ে করা যাবে তাছাড়া অন্য কোনো ধর্মের সাথে কিন্তু অ্যালাউ হবে না বৌদ্ধ তারপর হিন্দু থাও আছে থাও শিখ এগুলো কোনোটার সাথেই হবে না তাহলে এই কম্প্যাটিবিলিটি ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান আর যেগুলোর ক্ষেত্রে ডিসপিউটস আছে সেগুলো হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস এক হইলে ভালো ফিনান্সিয়াল স্ট্যাটাস এক হইলে ভালো একজন হচ্ছে বিলিয়নিয়ার আরেকজনের দিন আনে দিন খায় অনেক কিছুতেই তাদের সমস্যা হবে এরপর ফিজিক্যাল ডিফেক্টস নিয়েও স্কলারদের কথা আছে লেটস সে মেয়ের দুই চোখ নাই হতে পারে তখন চক্ষুষ্মান ছেলে বিয়ে করলে অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে বিয়ে যায় বিয়েটা ওকে বিয়ের ভ্যালিডিটি ইজ ফাইন কিন্তু বিয়েটা কন্টিনিউ করার ক্ষেত্রে সামাজিকভাবে অনেক সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে দেখা যায় যে এর যদি কিছু সমস্যা থাকে আবার ছেলের ক্ষেত্রেও কিছু হয়তো প্রবলেম দেখা দিল তখন এই জাতীয় বিয়ে যদি হয় ওইটাতে ভালো হয় দেখা যায় যে পরবর্তীতে কেউ কারোর প্রতি করুণা করেছে এই বিষয়টা আসে না ফ্যামিলিতে কানাঘুষা কথা বলা একে অপরের কান ভারী করা এই প্রসঙ্গগুলো আসে না সো এই জন্য স্কলাররা বলেছে কুফু মেনটেন করতে পারলে ভালো রিলিজিয়ানের ক্ষেত্রে মাস্ট মেনটেন করতে হবে আর বাকিগুলো করতে পারলে ভালো এটা হাদিসে নাই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি প্রায়োরিটি লিস্ট করতে হবে বিয়েতে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যেমনি একজন নারীকে দেখবেন খুঁজবেন ভালো সেও কিন্তু তার বরকে ওইভাবে খুঁজবে তাই না সো এখানে খোঁজাখুঁজির মধ্য দিয়ে যেভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়েটা হয় সেক্ষেত্রে আমি প্রিয় ভাইয়ের আপনাদেরকে যে পরামর্শটা দিব সেখানে আপনার দুইটা লিস্ট থাকবে হাউ টু প্রায়োরিটাইজ দেখেন কীভাবে প্রায়োরিটি দিতে হয় একটা হচ্ছে কম্পালসারি লিস্ট আর একটা হচ্ছে অপশনাল লিস্ট যেমন ধরেন আপনি ঠিক করে নিলেন যে আমার যে পার্সোনালিটি টাইপস তাতে আমার সাথে যে মানে আমার জীবনসঙ্গিনী হবে তার এই তিনটা কোয়ালিটি থাকতেই হবে থাকা চাই এই তিনটা আমি ছাড় দিব না আর তিনটা আপনি সেট করলেন যে এই তিনটা হইলে ভালো এই তিনটা হলে ভালো কিন্তু না থাকলে আমি ছাড় দিতে রাজি এই ছাড় দেওয়া চিন্তা না থাকলে বিয়ে হবে না শুধু ওই ডেটিং চলতে থাকবে মানে একটার পর একটা দেখতেছেন কিন্তু ডিসিশন আসতে পারবেন না
এবং ওই পক্ষকেও ছাড় দিতে হবে, ছাড় না দিলে বিয়ে করা যায় না, কেউই পারফেক্ট না পৃথিবীতে। ওকে, এটা খুবই মানে বাস্তবতা থেকে আপনাদেরকে বলতেছি। সো উদাহরণস্বরূপ আপনি ভাবলেন যে রিলিজিয়াসনেস অ্যান্ড বিউটি ফর অ্যান এক্সাম্পল, তার সৌন্দর্য আর হচ্ছে তার ধার্মিকতা, এই দুইটা আমার কম্পালসারি লিস্ট, এই দুইটা আমি ছাড় দিব না। বাট আমি অপশনাল লিস্ট আমি দেখব তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো কিনা, তার পার্সোনালিটি, কেউ যদি চান যে সে স্লিম হইতে হবে বাট আমি লম্বা সেও লম্বা হইতে হবে, কথার কথা এরকম অনেক বিষয় দেখে। সো এগুলো আপনার থাকলো অপশনাল, তাহলে আপনি ডিসিশনে যেতে সহজ হবে, ইউ ক্যান ন্যারো ডাউন দ্য ইস্যু, আপনি সহজে ন্যারো ডাউন করতে পারবেন, ফোকাস করতে পারবেন যে আসলেই কোনটা বিয়ে করা উচিত। তাহলে দুই একটা পয়েন্ট আপনি আপনি আপনার আপনাকে তো আপনি চিনেন যে আপনার জন্য কীরকম হওয়া দরকার, ইসলামের আলোকে আপনি দুই তিনটা পয়েন্ট সাজা নেবেন যে এটা কম্প্রোমাইজ করা চলবে না, আর তিন চারটা আপনি লিস্ট করবেন যে এগুলোও আমি চাই হলে ভালো হয়, কিন্তু না হলেও আমি হয়তো ছাড় দিব। এই বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে? কিছু ছাড় দেওয়া যাবে না, কিছু ছাড় দিব। এইভাবে আপনি ন্যারো ডাউন করলে সহজে সিদ্ধান্তে বসতে পারবেন। ওপেন কনভারসেশন উইথ প্যারেন্টস, গার্ডিয়ান অথবা সিনিয়র, বাবা মা ছাড়া কোনো বিয়ে নাই। অনেকে বলে যে আব্বা আম্মা জানে না আমার বিয়ে পড়ায় দেন, আমরা বলি অসম্ভব, আগে বাবা মা নিয়ে আসো তারপরে বিয়ে। এটা হানাফি স্কুল অফ থটে ছাড় থাকলেও বাকি তিনটা স্কুল অফ থটে ছাড় নাই, আমি বলি যে বিয়ে হবে না, গার্ডিয়ানশিপ ছাড়া কোনো বিয়ে নাই। আর এই মুশাওয়ারাতে অনেক বারাকা পাওয়া যায়, ওয়াশাবির হুম ফিল আম ফাইদা আজাম তো ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বাবা মা আত্মীয় স্বজন সিনিয়রদের সাথে কনসাল্ট করে ডিসাইড করবেন, যদি আল্লাহর কাছ থেকে স্পেশাল রহমত বা বারাকা আমার এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্টের জন্য যদি আমি না পাই, এজন্য আমাদেরকে দোয়া করতে হবে সম্মানিত ভাইয়েরা। এবং সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল, দোয়াটা ইটস অ্যান আর্ট, এটা একটা শিল্প, আপনাকে জানতে হবে কীভাবে দোয়া করতে হয়। দোয়ার উপর আমার কিছু লেকচার আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন, দোয়ার মতো দোয়া করলে ওটার ফল পাওয়া যায়। আর নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তানের জন্য নবীরা সবসময় দোয়া করতেন, স্ত্রীর জন্য দোয়া করতেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশ্বাসীরা বলে যে হে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে এমনভাবে আপনি বানান যাদেরকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যায়, আই খুলার, মেক দেম আওয়ার আই খুলার, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। আরও অনেক দোয়া আছে, যেহেতু আর লম্বা করা যাচ্ছে না, অবশেষে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি, চাইতে পারি যে আল্লাহ এত বড় জীবনের গুরুত্বপূর্ণ জিনিস যার সাথে আমি আজীবন সংসার করব, আমার সোলমেট, আমার লাইফমেট, এবং সে যদি আসলেই ভালো হয়, আপনার সঙ্গিনী যদি আসলেই ভালো হয়, সে আসলেই আপনাকে মানে পথ চলাটা শুধু এখানে শেষ না, এটা একেবারে জান্নাতে চলে যাবে, জান্নাতে নিয়ে যাবে সে। টেক মি উইথ ইউ ইন জান্নাত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদা।